আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে দুই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস প্রথমবার টেলিভিশনে আমি কথা বলতে চাই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে তারা দুজন তাদের শৈশব থেকে বর্তমান নিয়ে অনেক অজানা কথা বলেছেন। কথা বলতে এবং প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা আবেগী ও নস্টালজিক হয়ে পড়েন। অপু খুবই বিউটিফুল একটা মেয়ে, অনেক কর্মঠ একটা মেয়ে। ওর একটা জায়গায় আমার খুব কষ্ট হয় যে ওর মা বাবা দুজনকে হারিয়ে। অপুকে অরুণা বিশ্বাস বলেন অপু খুব বিউটিফুল পরিশ্রমী মেয়ে, ও ওর মা বাবা দুজনকেই হারিয়েছে, ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয়। অপু বিশ্বাস এখন আর টিনেজার নয়, ওকে আরো পরিণত হতে হবে। শি ইজ নট এ টিনেজার এনিমোর, আরো পরিণত হতে হবে, বিকজ তুমি কাইন্ড অফ সিঙ্গেল মাদার। তুমি এখন সিঙ্গেল মাদার, তুমি যে জুতাটা পরে আছো সেটা লোহা কোথায়, কোথায় ব্যথা লাগবে এটা কিন্তু তুমি একা জানো। তোমাকে কে কি বললো এটা নিয়ে কেয়ার করার দরকার নেই। তোমার একটা ছেলে আছে, তার একটা দায়িত্ব আছে, সো তোমাকে স্ট্রাগল করতেই হবে। আমি তোমাকে একটা কথাই বলতে চাই, কারো কথা শোনার দরকার নেই, শুধু নিজের কথা চিন্তা করো, নিজেকে ভালোবাসো, নিজের সন্তানকে ভালোবাসো। তোমার কাছে এটাই আমার রিকোয়েস্ট।